বিপ্লবী সিনিয়র সদস্য ঢাকা মহানগর দক্ষিণ ইন্দিরা ঈশ্বর বিশেষ বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের বাংলাদেশে আজকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে গণ আন্দোলন শুরু হয়েছে এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট ভোট ডাকাত ব্যাংক ডাকাত সোনাচোর শেয়ার মার্কেট লুটকারী মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতাকারী আমাদের সার্বভৌমত্বকে সম্পূর্ণ ভুলুণ্ঠন করে এই প্রিয় মাতৃভূমিকে যারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে একটা নতজনক পররাষ্ট্রনীতি তারা বল ফলো করে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণ ক্ষুণ্ণ করেছে এবং আমাদের এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমিকে যারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমাদের বর্ডার কোনোটাই সুরক্ষিত না সবগুলা বর্ডারে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছে এবং কোনো নিরাপত্তা দিতে পারছে না এই সরকারের অপকর্মের কথা বলে আর শেষ করা যায় না এই সরকারকে হটানোর জন্য যে গণ আন্দোলন শুরু হয়েছে তার ধারাবাহিকতায় আগামী 10ই ডিসেম্বর অন্যান্য বিভাগীয় গণসমাবেশ শেষে ঢাকাতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে আমাদের দায়িত্ব এই গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করতে হবে ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলা সহ দেশের অন্যান্য প্রান্ত থেকে যারা আমাদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসবেন অংশগ্রহণ করতে আসবেন সেখানে বহু সাধারণ জনগণও থাকবে এবং শুধু তাই না আমাদের ঢাকার ভিতরে সিটির ভিতরেও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু ব্যাপক পরিমাণে জনসমাগম করতে হবে এবং তাদেরকে নিরাপদে যাতে তারা আমাদের বক্তব্য শোনার জন্য সমাবেশস্থলে আসতে পারে সেটার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই আলোকে একটি অভ্যর্থনা কমিটি তৈরি করা হয়েছে আমরা এখানে 125 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে এই বর্তমান সরকারের আমলে এমন কোন সেক্টর নাই যেটাকে ধ্বংস করে ফেলা হয়নি সেটা হোক অর্থনীতি সেটা হোক ব্যাংকিং খাত সেটা হোক আমাদের পররাষ্ট্রনীতি সেটা হোক আমাদের শিক্ষা খাত সেটা হোক আমাদের স্বাস্থ্য খাত সবকিছুকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে এই আওয়ামী লীগ তারা দেশকে দেশ মনে করে না তারা মনে করে তাদের বাপ দাদা রেখে যাওয়া এক সম্পত্তি এবং আমরা যারা রয়েছি তাদের যারা আমরা কল্পি বাহক না আমরা হলাম তাদের চাকর বাকর তাদের গোলাম তারা যা বলবে এটা আমাদের শুনে নিতে হবে আপনারা দেখেছেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ফলে এবং কোটি কোটি লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হয়ে গিয়েছে এরই প্রতিবাদে বিএনপির ভূপেন্দ্র ঘোষিত বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে এই অবৈধ সরকারের অবৈধ খুনি বাহিনী তারা গুলি চালিয়ে ইতিমধ্যেই আমাদের 10-এর অধিক ভাইকে গত 3-4 মাসের মধ্যে হত্যা করেছে আমাদের এই এক ফোঁটা রক্ত আমরা বৃথা যেতে দেব না বৃথা যেতে দিতে পারি না আমরা আমাদের 10 তারিখে নয়াপল্টনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে এর বাইরে অন্য কোনো কিছু আমরা মেনে নিব না সেখানে আমরা গিয়ে নির্ধারণ করে দিয়ে আসছি আমরা নয়াপল্টনেই আমাদের সমাবেশটা করব এখানে আমাদের আমরা কারো অনুমতি চাই নাই অনুমতি চাওয়ার দরকার নাই আমরা পুলিশকে বলে আসছি আমাদের সমাবেশটা কোথায় হবে নির্ধারণ করে দিয়ে আসছি বাকি সেখানে নিরাপত্তা দেওয়া সহ বিভিন্ন সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করা তাদের দায়িত্ব তারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্পূর্ণ দায়ভার পুলিশ প্রশাসন এবং খুনি আওয়ামী লীগকে নিতে হবে আমাদেরকে জোর করে দাবায় রাখবেন আমাদের দেশের অর্থ সম্পদ লুট করবেন বুকে গুলি চালাই দিবেন মিথ্যা মামলা দিয়ে যখন তখন ধরে নিয়ে জেলে নিয়ে যাবেন তা আপনাদের কাছে বলতে চাই আজকে এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর এবং অত্যন্ত কাছে আমি আপনাদের খালি বলবো যদি এই আন্দোলন সফল করতে গিয়ে আমার যদি শহীদ হয়ে যেতে হয় আমার যাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয় এবং আমার কবরটা যাতে চুরাই কবরস্থানে আমার কবরটা হয় এতটুকু আপনারা খালি নিশ্চিত করবেন বাকি ইনশাল্লাহ নির্ভয়ে আমরা
এগিয়ে যাব এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পায়ের নিচে আমরা জীবন আর কাটাতে রাজি না বাংলাদেশের জনগণ আর রাজি না তাদেরকে আমরা অবশ্যই এই অবৈধ ক্ষমতা থেকে তাদের কতক থেকে বাধ্য করিয়ে তাদের সকলকে বিচারের কাঠ করে দাঁড় করাবো আমাদের যে ভাইরা শহীদ হয়েছে প্রত্যেকটা ফোঁটা রক্তের আমরা প্রতিশোধ নিব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি অর্থ প্রত্যেকটি ডলার যেটা তারা দেশের বাইরে পাচার করেছে এই যে সামিট গ্রুপ এই বেক্সিমপুর দরবেশের গ্রুপ আরো বিভিন্ন যারা গ্রুপ আপনারা সকলে এসালো হ্যাঁ আপনারা দেখছেন যে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা পত্রিকায় প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন এসেছে সেখানে এসালম গ্রুপ এই সরকারের কোল বিবাহক একটা ব্যবসায়ী গ্রুপ তারা 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংকগুলো থেকে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছে 30,000 কোটি টাকা এবং সেটা চলমান প্রতিদিনই আমরা নতুন নতুন খবর দেখতে পাই অমুক ব্যাংক থেকে 5,000 নাই অমুক ব্যাংক থেকে 10,000 কোটি নাই আর এখানে 100 টাকা 200 টাকার জন্য আধা বেলা খেয়ে এক বেলা না খেয়ে আমাদের রিক্সা চালক ভাইরা শ্রমিকেরা তারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঘাম করে রক্ত পানি করে পরিশ্রম করে তারা এই তাদের জীবন তারা নির্বাহ করে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে তো ইনশাআল্লাহ আমি মনে করি যত বিপদ আসুক যত সমস্যায় আসুক মহান আল্লাহ তাআলা সত্যেরই জয় করবে এটি আমি আর বক্তব্য দিকায় করব না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম